হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ আর লক্ষ্মী পুজো একসঙ্গেই। তো প্রেগনেন্ট মহিলাদের আজকে ঘুমাতে নেই, তো আমি প্রেগনেন্ট, তাই আমাকে আজকে ঘুমাতে নেই, থেকে থাকতে হয়। তো এই যে হাঁটাটি করবো, বুঝতেও পারবো না ঠিকমতো, আলতা টালতা পরে লক্ষ্মী পুজোর দিন রেডি হয়ে গেছি। আর এই যে এগুলো আমি এঁকেছি, তো সবে বাজে 1:15, তো তখন থেকে কাজ করে স্টার্ট করেছি। আলমারিগুলো গোছাচ্ছিলাম, তো ঠিকঠাক করে একটু গুছিয়ে নিলাম। তারপরে এই যে যেখানকার জিনিস সেখানে একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, কারণ মেয়ে একটু টেনে ফেলেছিলো আর আমি অসুস্থ, এখন সব এলোমেলো হয়েই থাকি, তো তাই সময় পেয়েছি গুছিয়ে ফেলছি। আর এই যে জিনিসটা অনেকদিন পরে পেয়েছি, তো এটা আমার বর বিয়ের আগে দিয়েছিল আমায় গিফট হিসেবে, তো ওইগুলো দেখে ভালো লাগছিলাম, তাই বিষাক্ত ছেলে রোস্ট দেখছিলাম। ওর রোস্ট ভিডিওগুলো আমার খুব ভালোই লাগে। তো তারপরে সে দেখলাম আমার মেয়েও ঘুমিয়ে গেছে, আর তো ঘুমিয়ে গেছে ওই পাখি, আমি একটু ওর খেলাগুলো গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে আমি একটু খেললাম, কারণ সময় কাটছে না, কি আর করবো। তো ওর মাঝখানে আবার লেবু দেখলাম, মুসম্বি লেবু, তো মুসম্বি আমাকে খুব ভালো লাগে, তো দেখে খেতে ইচ্ছে করছিলো, খেলাম না, রেখে দিলাম। তো এই যে তারপর একটু টিভি দেখতে ইচ্ছে হলো, সবাই 1:25 টিভি খুললাম, তো রিমোট পাইনি, ইংলিশ বই চলছিল, তো রিমোট পাওয়ার পরে এই যে কার্টুন দিলাম, তো সবে 1:25 হয়েছে, একটু বেশি হয়েছে, রিমোট খুঁজতে খুঁজতে টাইম লাগিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ কি কার্টুন দেখছি আর হাঁটছি, খুবই খারাপ অবস্থা, মশা বেশিক্ষণ যাবে না, জল খাওয়া যাবে না, এইসময় অনেক নিয়ম থাকে। তো এই যে 2:15 বাকি, আর বারবার টাইম দেখছি কখন সময় শেষ হবে। তো তারপর 2:15 বেজে বেশি হয়ে গেছে, তো গ্রহণও শেষ হওয়ার কাছাকাছি চলে এসেছে, আর 14 মিনিটের ব্যাপার, সরি 9 মিনিটের ব্যাপার, তো 2:24 গ্রহণ শেষ হবে। তো আমি আমার ড্রেস বের করে রেখে দিয়েছি, এটা কারণ হচ্ছে কি, গ্রহণের পরে ব্রাহ্মণ ঠাকুর বলে গেছিলো যে চান করে নিতে, তো আমার শরীর ভালো নেই, তো চান করতে না বলেছে, বলেছে জল গায়ে ছিটিয়ে জামাটা চেঞ্জ করে নিতে। তো এই নাইটিটাই রাতে পরবো, চেঞ্জ করেই দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গ্রহণ শেষ হয়ে গেছে, 2:30 বাজে, 2:24 গ্রহণ শেষ হওয়ার কথা, তো আমিও চেঞ্জ করে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তো সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর বলবো আমার জন্য সবাই প্রার্থনা করো, যাতে আমি সুস্থ সবাই বাচ্চার জন্ম দিই। তো বাচ্চা হওয়ার পরে আবার একটা ভিডিও দেবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।